नमस्कार बंधुरा आमी आपनादेर साथे शुभजीत आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत एसएनडीएस सल्यूशन यूनिट यूट्यूब चैनेले। आजकेर ए भिडियोते आमरा आलोचना करब हल्दीराम जब वैकेंसी निये। जेमनटा आमरा टेलिग्राम ग्रुपे एबं यूट्यूब कम्युनिटीते पोस्ट करेछिलाम जे हल्दीरामेर जब वैकेंसी आसछे, तो सेई जब वैकेंसी निये आजके आलोचना करब, जेखाने किन्तु पश्चिमबंगेर समस्त जिला थेके आवेदन करार सुयोग थाकबे। এছাড়া সবথেকে বড় সুযোগ যেটা হলো মাধ্যমিক পাশেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ওকে, থাকা খাওয়া কোম্পানির তরফ থেকে টোটালি ফ্রিতে প্রোভাইড করা হবে। বয়স কিন্তু 18 থেকে 50 এর মধ্যে থাকলেও আবেদন করা যাবে। তো বুঝতেই পারছেন বিরাট বড় অপরচুনিটি এখানে রয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চাকরি পাবেন, কাজের জন্য কোনো রকম টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না। তো কিভাবে আপনারা আবেদন করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে, সমস্ত কিছু আপনারা জানতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভালোভাবে দেখবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, এবং আপনি ভিডিওটি কোন লোকেশান থেকে দেখছেন এবং আপনার কোয়ালিফিকেশান কী আছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে কোন কোন লোকেশান অনুযায়ী জব ভ্যাকেন্সি আপডেট আনলে আপনাদের সুবিধা হবে। তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন, এবং হলদিরাম কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই একবার গুগলে সার্চ করতে পারেন। গুগলে সার্চ করলে আপনারা কিন্তু ভালোভাবে সমস্ত বিষয়টা জানতে পারবেন। এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে যেমনটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, কোম্পানি নেম রয়েছে হলদিরাম লিমিটেড। তো খুবই নামি দামি এবং ব্র্যান্ডেড একটি কোম্পানি, এবং সেই কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে। ওকে, নেক্সট আমরা চলে যাব কোয়ালিফিকেশান, আইমিন যোগ্যতা কী চাওয়া হয়েছে। যোগ্যতা যদি বলা যায় তাহলে কিন্তু 10 পাস মিনিমাম, আইমিন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। ওকে, 10 পাস আইমিন মাধ্যমিক পাস যোগ্যতা হলে এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা চলে আসবো এজ, বয়স কিন্তু এখানে 18 মিনিমাম থাকবে, এবং ম্যাক্সিমাম কিন্তু 50 বছর বয়সের মধ্যে আবেদন করা যাবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন 18 থেকে 50 এর মধ্যে আবেদন করা যাবে। তবে কাজ করার জন্যে কিন্তু অবশ্যই মানে যে এলিজিবিলিটি যেগুলো লাগে বা আপনার শারীরিক ক্ষমতা সেগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে, তাছাড়া কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন না। সেই বিষয়টা মাথায় রেখে অবশ্যই আবেদন করবেন। আর সবাইকে জানাবো এই ভিডিওটি অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন, যেহেতু এখানে 18 থেকে 50 বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তো আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন অনেকেই থাকতে পারে, তারাও কিন্তু এই অপরচুনিটিতে অবশ্যই লাভ উঠাতে পারবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো টোটাল ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি যদি বলা যায় তাহলে কিন্তু 50টা ভ্যাকেন্সি রয়েছে, শুধুমাত্র ছেলেরাই কিন্তু এই জব প্রোফাইলে আবেদন করতে পারবে। ওকে, 50টা ভ্যাকেন্সি রয়েছে এবং শুধুমাত্র ছেলেরাই এই জব প্রোফাইলে আবেদন করতে পারবে। তবে ভ্যাকেন্সি বাড়বে কি না সেই বিষয়ে এখনও অবধি কিছু জানানো হয়নি, তো সেই বিষয়ে আমরা কিছু বলবো না। তবে 50টা ভ্যাকেন্সি আমাদেরকে কিন্তু কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এবং শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। এবারে অনেকেই কোশ্চেন করতে পারেন যে ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে কি পারবে না। ফিমেল ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করতে পারবে, তবে তাদের ক্ষেত্রে কিন্তু লোকাল ক্যান্ডিডেট হতে হবে। কোথাকার লোকাল ক্যান্ডিডেট হতে হবে অবশ্যই জানাবো, জব লোকেশান কোথায় থাকবে অবশ্যই জানাবো। তবে ছেলেদের ক্ষেত্রে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এসে কিন্তু কাজ করার সুযোগ রয়েছে। ডিপার্টমেন্ট এখানে কি থাকবে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেসিক্যালি প্রোডাকশনের ওপরে কাজ থাকবে, প্যাকিংয়ের ওপরে কাজ থাকবে, স্ক্যানিংয়ের ওপরে থাকবে, ম্যাশিং অপারেটর এবং হেল্পার বিভিন্ন পদে নিয়োগ চলছে। তবে প্যাকিংয়ের ক্ষেত্রে যারা প্যাকিংয়ের কাজ করবেন তারা কিন্তু দুরকমভাবে কাজ করতে পারবেন। একটা হলো আপনারা যতগুলো প্যাকিং করবেন তার উপরে একটা টাকা পেতে পারেন, এবং আপনারা চাইলে ফিক্সড স্যালারিতেও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এবং সেটা যখন আপনারা ইন্টারভিউ দেবেন বা আপনাদের গুগল মিট হবে বা গুগল মিটের মাধ্যমে আপনাদেরকে কিন্তু সমস্ত বিষয়টা বুঝিয়ে দেওয়া হবে। বাদবাকি পদের ক্ষেত্রে কিন্তু সেভাবে কোনো রকম বলা হয়নি যে এখানে এতগুলো কাজ করলে বা এতগুলো প্যাকেট করলে এতগুলো টাকা পাবেন। হেল্পারের ক্ষেত্রে ফিক্সড স্যালারি থাকবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। নেক্সট কি আছে, এখানে স্যালারি কত টাকা থাকবে। স্যালারি আমরা চলে আসবো, এখানে স্যালারি মিনিমাম কিন্তু 7900 স্টার্টিং স্যালারি থাকবে, সেটা হলো ইন হ্যান্ড স্যালারি। ওকে, এবং এই স্যালারিটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, সেটা আপনাদের কাজের দক্ষতা এবং আপনারা কীভাবে কাজ করছেন, কতটা কাজ শিখছেন তার উপরে বেস করে কিন্তু আপনাদের এখানে স্যালারি বাড়বে। ওকে, নেক্সট আমরা চলে আসবো কোম্পানি ফ্যাসিলিটিস, কোম্পানির তরফ থেকে কী কী ফ্যাসিলিটিস প্রোভাইড করা হচ্ছে। তার আগে অবশ্যই জানিয়ে রাখবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভাবছেন করবেন কি করবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আমাদের চ্যানেলে আপডেট দেওয়া হয়, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির তরফ থেকে কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করা হবে, যেটা হলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেটা কিন্তু 1 বছর পর। তো অবশ্যই এখানে পার্মানেন্ট হিসেবে আপনারা কাজ করতে পারবেন, কন্ট্রাকচুয়ালের কোনো ব্যাপার নেই, যেহেতু এখানে কিন্তু 1 বছর পর আপনাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে। এবং তারপরে কিন্তু প্রমোশন এবং স্যালারি কিন্তু আপনাদের বাড়বে, সেই বিষয়টাও মেনশান রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন প্রমোশন হবে, এছাড়া কিন্তু স্যালারি বাড়বে, সেই বিষয়টাও টোটালি মেনশান রয়েছে। এছাড়া এখানে 2 নম্বরে কী আছে দেখতে পাচ্ছেন,
রুম এবং ফ্রিতে কিন্তু ফুড প্রোভাইড করা হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোম্পানির তরফ থেকে ক্যান্টিন ফ্যাসিলিটিস রয়েছে, যেমন রুম যেমন ফ্রি আপনারা পাবেন, সাথে সাথে কিন্তু ক্যান্টিন ফ্যাসিলিটিসও আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এবং তিনবার কিন্তু ফ্রি অফ কস্টে খাবার পাবেন। ওকে, ফুড পেয়ে যাচ্ছেন ফ্রিতে তিনবার এবং সাথে কিন্তু রুম পেয়ে যাচ্ছেন, তো মোটামুটি এখানেই কিন্তু হাফ খরচা হয়ে যাচ্ছে। মোটামুটি রুম এবং ফুড আপনারা যদি দুটো জিনিস একসাথে চালাতে যান তো মোটামুটি আপনাদের মাসের 6-7 হাজার, খুব বেশি হলে 8 হাজার টাকাও খরচা হয়ে যাবে। তো 8 আর 7 যদি যোগ করা হয় তো মোটামুটি 14-15 হাজার টাকা স্যালারি কিন্তু হয়েই যাচ্ছে। ওকে, তো বুঝতেই পারছেন এখানে কিন্তু ফ্যাসিলিটিস রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে প্রতিটি ক্যান্ডিডেট। অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলতে প্যান ইন্ডিয়া, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে এসে কিন্তু কাজ করতে পারবে যে কোনো ক্যান্ডিডেট। ওকে, এখানে সমস্ত বিষয়টা মেনশন রয়েছে। নেক্সট কি আছে, মেডিকেল ফ্যাসিলিটিস। তো এই জব প্রোফাইলে যারা কাজ করবেন তাদের কিন্তু মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে। ধরুন আপনি কাজ করছেন, কাজ করতে করতে আপনার কোনো রকম প্রবলেম হতেই পারে, সেক্ষেত্রে কিন্তু মেডিকেল ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে এবং সেই বিষয়টাও মেনশন রয়েছে, অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন। এখানে ডিউটি টাইম কতক্ষণ থাকবে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। ডিউটি টাইমিং যদি বলা যায় তাহলে কিন্তু 12 ঘন্টা কাজ করতে হবে এবং আপনারা চাইলে আরও বেশি কাজ করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তার জন্য কিন্তু ফ্যাসিলিটিস থাকবে। জব লোকেশন কী আছে, ওয়েস্ট বেঙ্গল সিঙ্গুর। তো এই লোকেশনে আপনাদেরকে বেসিক্যালি কাজ করতে হবে। তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু বাড়িতে বসে আবেদন করতে পারবেন এবং যারা সত্যি কাজ করবেন তারাই আবেদন করবেন। কোনো ইয়ারকি বা মজা করার জন্য কেউ প্লিজ আবেদন করবেন না, এটাই বারবার বলবো, যেহেতু সিরিয়াস জব ভ্যাকেন্সি আছে এবং তাড়াতাড়ি কিন্তু এখানে জয়েনিং হবে। আজকে যদি আপনারা প্রসেস কমপ্লিট করে নেন তো এই সপ্তাহ না হলে পরের সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের জয়নিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো অবশ্যই এখানে ভালোভাবে জব ডিটেলস আবারও যদি আপনারা দেখতে চান তো আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে অবশ্যই দেখে নেবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু লেখা রয়েছে, স্যালারি কত থাকবে, টোটাল ভ্যাকেন্সি। মেয়েরাও আবেদন করতে পারবে, তবে সিঙ্গুর লোকেশনের আশেপাশে কিন্তু অবশ্যই বাড়ি হতে হবে, তাহলেই কিন্তু আবেদন করা যাবে। যেহেতু ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম রুম বা ফুড প্রোভাইড করা হবে না, শুধুমাত্র মেল ক্যান্ডিডেট, ছেলেদের ক্ষেত্রে কিন্তু রুম এবং ফুড দুটোই প্রোভাইড করা হবে। ওকে, হালদিরামের তরফ থেকে নিয়োগ চলছে, সমস্ত কিছু আশা করবো এখানে আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা চলে আসবো অ্যাপ্লাই আই মিন আপনারা কীভাবে আবেদন করবেন। তো আমরা একদম নিচে চলে যাব, নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, কীভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়ে কিন্তু এখানে বলা রয়েছে। জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপ, লিঙ্ক ডেসক্রিপশান। তো যারা আবেদন করতে চাইছেন সম্পূর্ণ যারা কাজটি করবেন তারাই কিন্তু গ্রুপে জয়েন হবেন। ওকে, আবারও বারবার বলে দেবো কারণ ডিরেক্টলি এইচআর কিন্তু রয়েছে গ্রুপে, তো কেউ প্লিজ মজা করার জন্য জয়েন হবেন না। এবং অনেকেই আছেন ম্যান পাওয়ার, যারা ম্যান পাওয়ার প্রোভাইড করেন অনেকেই জয়েন হয়ে যান। তো তারা যদি সত্যি ম্যান পাওয়ার প্রোভাইড করতে চান তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং জব ডেসক্রিপশান এখানে দেখতে পাচ্ছেন, লিঙ্ক কিন্তু রয়েছে ভিডিও ডেসক্রিপশানে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশানে, অবশ্যই আপনারা জয়েন করুন। আর অবশ্যই আপনার ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করবেন আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে। চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে আবারও বলে দিলাম এবং অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্কও আপনারা পেয়ে যাবেন। তো চললাম, ভালো থাকবেন।